সেদিনে সেই ভাষণের কথা আমি স্মরণ করলে আমার মায়ের কথা বারবার মনে পড়ে, যিনি প্রতিটি সংগ্রাম প্রতিটি আন্দোলনে ছায়ার মতো আমার বাবাকে অনুসরণ করেছেন, তার অবর্তমানে সেই সংগ্রাম চালিয়ে নিয়ে গেছেন। সেই দিন যেদিন ভাষণ দিতে আসবেন, ঠিক ভাষণ দেবার কিছুক্ষণ আগে আমার মা আমার বাবাকে নিয়ে তার শোবার ঘরে বলেছেন, তুমি অন্তত 10-15 মিনিট একটু বিশ্রাম নাও, কারণ অনেকে অনেক পরামর্শ দিচ্ছিলেন, অনেকে অনেক লিখিত সিদ্ধান্ত জানাচ্ছিলেন, কি বলতে হবে না বলতে হবে নানা ধরনের পরামর্শ আসছিল, অনেক লিখিত বক্তব্য আমার বাবা হাতে দেওয়া হয়েছিল। আমার মা তাকে যখন ঘরে নিয়ে যান, আমার সৌভাগ্য হয়েছিল সেখানে আমি উপস্থিত ছিলাম। আব্বা যখন শুয়ে থাকেন তার মাথার কাছে আমি বসেছিলাম, বসে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। আমার মা মোড়াটা টেনে নিয়ে পাশে বসলেন, তিনি শুধু একটি কথাই বলেছিলেন যে এই বাংলাদেশের জনগণের জন্য সারা জীবন তুমি সংগ্রাম করেছ, অনেক ত্যাগ স্বীকার করেছ, অনেকে অনেক কথা বলবে, কিন্তু তুমি সেই কথাই বলবে যে কথা তোমার মনে আছে, তোমার মনে যে কথা আসবে তুমি শুধু সেই কথাই বলবে, কারণ তুমি জানো কি বলতে হবে। সামনে বাসের লাঠি, পিছনে অস্ত্র, পাকিস্তানের অস্ত্র উঁচিয়ে আছে, এই মানুষের ভাগ্য তোমার হাতে। আমার মা কখনো প্রকাশ্যে রাজনীতি করেননি, কিন্তু তার যে রাজনৈতিক চেতনা ছিল, যা কিছু তিনি শিখেছিলেন আমার বাবার কাছ থেকে, সারা জীবন ত্যাগ স্বীকার করেছিলেন। আর এই 7ই মার্চ ভাষণের সময় তিনি যে কথাটা যে পরামর্শ দিয়েছিলেন, আমি মনে করি এর থেকে শ্রেষ্ঠ পরামর্শ আর কিছুই হতে পারে না।